বাংলাদেশের সবচেয়ে লম্বা এবং বড় দাড়িওয়ালা কাকার সন্ধান পেয়েছি। তো আজকে আমরা এই কাকার সাথে দেখা করব। অবশেষে শ্রদ্ধেয় আমাদের কাকা জানকে পেয়ে গেলাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো। তো আজকে আসলাম আমরা সেই অনেক দূর থেকে উত্তরবঙ্গ থেকে আর আপনার এই লম্বা দাড়ি দেখার জন্য। আপনার এই দাড়ি কতদিন হলে আপনার দাড়িতে কোনো প্রকার কিছু দেন না, এরকম কাটেন না? সাড়ে ছয় বছর দাড়ি। সাড়ে ছয় বছর হচ্ছে। তো মোটামুটি দেখা যাচ্ছে আপনার একবারে কোমর থেকে নিচে চলে গেছে। আমার দাড়ি দেখার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আচ্ছা, এই দাঁড়িয়ে আপনি দেখলাম এখানে আপনার দোকানে বসেন আপনি, কাজ কামে কোনো সমস্যা হয় না? না, ওই চা বানাই এখন বাজার যাবো, মাল সামানা কিনবো, এই কাজ। তবে দাড়ির যত্ন আপনি কিভাবে করেন? এত সুন্দর দাড়ি। নারকেল তেল ব্যবহার করি আর এই মিন্দি লাগাই। দাড়ি তো আমাদের দাড়িতে নারকেল তেল দিই। দাড়ি তো আমাদের নবীর সুন্নাত। তো আসলে সুন্নাতটা আপনি রক্ষা করতেছেন, এটা খুবই ভালো আমাদের জন্য, সবার জন্য, তারা দাঁড়িয়ে দেখবে তাদের জন্য ভালো হয়। আপনি আছে লম্বা, দুই ফুট লম্বা। আর এই যে রাস্তায় চলাফেরা করেন, কোনো সমস্যা দাঁড়িতে সমস্যা না বাতাসে এরকম? আমার এই বুকে হাত, যখন হাঁটবো না তখন আমার বুকে হাত, মানে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আপনি ধরে রাখেন, এইভাবে থাকে। বাজারঘাটে বেড়াবো, মহিলাদের তেরিক দিয়ে হাঁটবো, মহিলাদের গায়ে টাচ করি না। বুঝতে পারছি, মহিলাদের ধার আশেপাশে তার না। আচ্ছা, এখন কথা হলো এই যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছে যুব সমাজ, তাদের জন্য এই নবীর সুন্নাত রক্ষার্থে আপনি তাদের জন্য কি বলবেন? দোয়া করবে, বললাম তো দাড়ি দেখার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। দাড়িটা দেখার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই প্রশ্নটা করবে, সবাই এটা বলবে। তো সবাই এই দোয়াটা করবেন, আমার দলে দাড়ির দলে দোয়াটা, মানে এটা হচ্ছে নবীর সুন্নাত, নবীর সুন্নাত রক্ষাতে এটা করতে হবে। তা আপনার ছেলে মেয়ে কয়জন? একটাই মেয়ে। একটাই মেয়ে, সুবহানাল্লাহ। জান্নাতের একটাই জান্নাত আপনার, একটাই মেয়ে। তো আপনার এখানে দোকান এখানে থাকেন তা না? হ্যাঁ থাকেন, একটা দোকানে আপনার থাকা হয়। যাই হোক, আমি আবারও বলছি, আমি এসেছি সেই উত্তরবঙ্গ থেকে কাকার সাথে দেখা করার জন্য। তো বিশেষ করে আমার উত্তরবঙ্গবাসীর জন্য কি বলবেন? ওই বললাম তো, আমার জন্য দোয়া রাখবেন। তো যাই হোক, গাড়ি দেখা কাকা হলো, দোয়া রাখবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কাকা হলো আমার বাবার বয়সী, আমার বাবা এই বয়সের। তো ব্যক্তিগতভাবে বলি, কাকার জন্য আমার মন প্রাণ দিল ভরে দোয়া থাকবে, কাকাকে যেন মানে নেক হায়াত দান করেন, আর কাকা যেন তার যে আমলগুলো করছে সেগুলো যেন পালন করতে পারে। আর আপনারা সবাই, আপনাদের বলছি, কাকার জন্য সবাই দোয়া করবেন, কাকা যেন খুব ভালোভাবেই তার থাকতে পারি, আর মৃত্যুটা ভালোভাবে হয়। মৃত্যু হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। তো কাকা ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।